আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর সকাল সকাল আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, অনেক ধুলা জমেছে। তো আমি ডাইনিংটাও পরিষ্কার করে ডাইনিংয়ের ম্যাটগুলো আমি বিছিয়ে দিচ্ছি। আর এখন আমি আমার এই যে কাগজের চিরকুটগুলো আমি লিখে নিয়েছি, আমার বিভিন্ন যে মশলার কোটা আছে, তারপরে বিভিন্ন যে সব মশলা বা আমার হচ্ছে জিনিসপত্র আছে, ওইগুলোতে আমি একটু লিখে এইভাবে চিরকুটগুলো লিখে আমি আঠা দিয়ে আমি আটকে দেব। এটা দিলে অনেক সুবিধা হয়, কোনো জিনিস খুঁজতে গেলেও ভালো লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন বাসায় থাকি না বা আমি যখন বাড়িতে যাই, রিয়ানের বাবা কোনো কিছু যদি রান্না করতে যায় তো তখন তো আমাকে ফোন দিয়ে এটা কোথায় ওটা কোথায় জিজ্ঞেস করে। তো এটা লাগিয়ে রাখলে আমার আর কি অনেক উপকার হয়, নিজেরও খোঁজার সুবিধা হয়, আবার আমি যদি না থাকি কেউ থাকলে তাকেও যেন কোনো জিনিস খুঁজতে না হয় বা অসুবিধা না হয়। তো এটার কারণে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি এখন। আর আমাদের দুপুরে রান্নাবান্নাও আজকে করে নিয়েছে, আজকে রেসিপিগুলো দেখাইনি, রান্নাও দেখাইনি আজকে। তো আমার রান্না ছিল চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজি, আর ছিল হচ্ছে ভেন্ডি ভাজি। তো বিকালে আকাশটা অনেক সুন্দর লাগছে, চারিদিকে অনেকটা মানে খোলামেলা এমন লাগছে, সুন্দর পরিষ্কার। তারপরেও আকাশে একটু মেঘ আছে। তো প্রথম দিকে এত মেঘ করছিল মনে হচ্ছিলো অনেক বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে খুবই আস্তে আস্তে। আর এই যে অনেক ঘন মেঘ হয়ে এসছে, চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রথম দিকে বৃষ্টি হচ্ছিল না, যতটুকু হয়েছে আমার বেলকুনিতে তো অনেক সুন্দর হয়ে গিয়েছে, বেলকুনিতে বৃষ্টির ছিটা এসে। আর ছাদের উপরে কুল গাছ আছে, সেই কুল গাছের ফুলগুলো সব আমার বারান্দাতে পড়ে নোংরা হয়। বিকালে আমি এখন একটু সিঙ্গাড়া বানাবো। তো এখানে সিঙ্গাড়ার ভিতরে আলুর পুরটা আমি রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা, আস্ত জিরা, এক চামচ পাঁচফোড়ন, আর হাফ চামচ কালো জিরা দিয়ে এখন আমি কোচানো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। আর এখানে আমি লাল আলু নিয়েছি, আলুগুলো আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর পাঁচফোড়নের ঘ্রাণটা যদি ভালো না লাগে ওটা স্কিপ করা যেতে পারে। তো পাঁচফোড়ন দিলে মানে হোটেলের যে সিঙ্গাড়ার যে টেস্টটা ওটা পাওয়া যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ, এক চামচ হলুদ, সামান্য শুকনা মরিচ, একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এটাকে আমি অল্প পানি দিয়ে আমি আস্তে জালে সিদ্ধ করে নেব, কারণ এই আলুটা তো একটু আস্তে আস্তে থাকে। আর আমার আলুগুলো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও আমার কমপ্লিট। আর এখানে একেবারে শুকনো শুকনো হবে আর আলুগুলো আস্তে আস্তে থাকবে। আমি এখন সিঙ্গাড়া বানাতে চলে এসেছি। আর আমার আটার ডোটা একটু নরম হয়ে গিয়েছে, এই সিঙ্গাড়া বানানোর জন্য আটার ডোটা একটু শক্ত হলে ভালো হয়, কারণ শেপ সিঙ্গাড়ার যে শেপ ওটা সুন্দর আসে। আমার ডোটা নরম হওয়ার কারণে সিঙ্গাড়ার শেপগুলো খুব বেশি ভালো আসেনি, তবে যেভাবেই করেছি অনেক সুন্দর হয়েছে।
তো এখানে আমি এই যে এটা বেলে নিচ্ছি এইভাবে লম্বা করে একটু। সিঙ্গার শেপ যেমনই হোক খেতে কেমন লাগে সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তো আমি এই যে এভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি এখন আলুর পুর দিয়ে দেব। আর আমার সিঙ্গারাগুলো মিনি সিঙ্গারা, একেবারে ছোট ছোট বানাচ্ছি আমি। আর এই যে নরম থাকার কারণে আমি এভাবে মুখটা আটকে নিচ্ছি, কারণ সিঙ্গারার শেপটা একটু অন্যরকমভাবে দেয়া হয়, তবে আমি এইভাবেই করে নিচ্ছি। আর নরম হওয়ার কারণে অন্যভাবে দিলে ভালো হবে না। যাই হোক, তারপরেও সিঙ্গাড়ার মতোই হয়েছে। আর এই যে আমি যেভাবে বানাচ্ছি আর কি, এটা আমি ওইভাবে বলে হয়তো বোঝাতে পারবো না, দেখলেই বোঝা যাবে। তা আমি এভাবে সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। আমার সিঙ্গাড়া বানানো হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে বানিয়ে ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আমি, আর এখানে এইগুলো আছে। তো কে কে খেতে চান চলে আসবেন, অবশ্যই সিঙ্গাড়া খাওয়ার দাওয়াত রইল। আমি এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে নেব, এটা ময়লা হয়েছে। আর বাসায় আজকে আমার মেহমান আসবে, ওই কারণে একটু পরিপাটি করে নিচ্ছে আমি। এটাই হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ক্যাবিনেটটা আমার বাসায় নতুন নিয়ে আসা হয়েছে, এটা আর কি এই যে এমন হয়েছে। এটা আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর আমার বাসায় মেহমান চলে এসেছে, আমার এসেছে আমার বাবা, আমার নানা, আমার নানি আর আমার ননদের মেয়ে। তো বাসার থেকে আম্মু এই যে অনেক সবজি দিয়েছে, শাক দিয়েছে, আম্মুকে বলছিলাম শাক দেওয়ার জন্য। তো এগুলো সবই আমাদের বাড়ির। এখানে হচ্ছে কুমড়া শাক আছে, চাল কুমড়া শাক, তারপরে পুঁই শাক আছে, আর এই যে আম্মু কচু শাক দিয়েছে, এটা রিয়ানের বাবার অনেক পছন্দের। জাম্বুরা দিয়েছে আমাদের এদিকে, ওইদিকে বলে হচ্ছে এটাকে বাতাবি লেবু, এগুলো আমাদের গাছের লেবু। তো আজকে এটাই ছিল আমার সিম্পল ব্লগ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমরা দিয়েছে যে গাছের আমরা, বাড়ি থেকে যখনই কেউ আসে তখনই সে মানে বাড়ির জিনিসগুলোই নিয়ে আসে। আর এটা হচ্ছে ওল, এই ওলটা অনেক মজা, আমি জানি, এর আগেও আমি খেয়েছি, কারণ এটাতে কোনো গাল চুলকায় না আর এত সুন্দর মানে নরম হয়ে যায়, গলে যায়। আর এখানে আমলকি আছে, আর আমার আব্বে যে দুধ নিয়ে এসছে, গরুর দুধ, দেশি গরুর দুধ। তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।